হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী চার অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হবিগঞ্জ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুরে সদর হাসপাতালের সিভিল সার্জনের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর মুখলেসুর রহমান উজ্জ্বল হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর ওমর ফারুক সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লা সিকদার হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিস প্রমুখ সভায় জানানো হয় এবার হবিগঞ্জে তিন লাখ বায়ান্ন হাজার সাতশো পঁচাশি জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে